আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের কসমেটিক ফিলিং ও দাঁতে কসমেটিক ফিলিং করানোর খরচ সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যেহেতু নাম দেওয়া হয়েছে কসমেটিক ফিলিং সেহেতু বুঝতেই পারছেন যে কসমেটিক ফিলিং এটি মূলত দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে সৌন্দর্য বৃদ্ধি বলতে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতগুলাতে পূর্বে কালো অ্যামালগাম ফিলিং করা ছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই অ্যামালগাম ফিলিং পরিষ্কার করে বা তুলে ফেলে সেখানে কালার ম্যাচিং করে এই কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে সেম আগের মতো দাঁতের সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে অর্থাৎ দাঁতের যে ন্যাচারালিটি সেটি ফিরিয়ে আনা হয়েছে আর এটি সম্ভব হয়েছে কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে ভিওয়ার্স যেহেতু কসমেটিক শব্দের অর্থ সৌন্দর্যবর্ধক তাই এই কসমেটিক ফিলিং দ্বারা দাঁতের বিভিন্ন সমস্যা যদি গর্ত হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে এই কসমেটিক ফিলিংয়ের মাধ্যমেই কিন্তু দাঁতের পূর্বের শেপ তৈরি করে দেওয়া যায় যেমনটি এইখানে আপনারা দেখছেন এখানে উপরে সামনের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ ক্ষয়ে ক্ষয়ে গেছে বা অনেক অংশই ক্ষয় হয়ে গেছে এ ধরনের দাঁত অনেকের মুখেই দেখতে পাওয়া যায় তো এ ধরনের দাঁত যদি নাইনটি বলা যায় যে কালার ম্যাচিং করে যদি আপনার সেই ক্ষয়টা পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কসমেটিক ফিলিংয়ের সাহায্য নিতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতের যে সমস্যা ছিল এই সমস্যাগুলো দাঁতে কসমেটিক ফিলিংয়ের মাধ্যমেই কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে অর্থাৎ পূর্বের ন্যায় করে দেওয়া হয়েছে দেখেই বোঝাই যাচ্ছে না যে দাঁতগুলাতে সমস্যা ছিল এটি মূলত কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে আর এই কসমেটিক ফিলিংয়ের অন্যতম ফিলিং হলো এটিকে যেটি আমরা অনেকেই লেজার ফিলিং বলে থাকি বা অনেকে লাইট কিওর ফিলিং বলে থাকি এই লাইট কিওর ফিলিংয়ের মধ্যে অনেকগুলা কালার রয়েছে যে কালারের মাধ্যমে এক একটি দাঁতের এক এক রকম কালার হয়ে থাকে এক একজনের দাঁতের এক এক রকম কালার হয়ে থাকে তো এই লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে কিন্তু অনেকগুলা কালারের ফিলিং পাওয়া যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা দাঁতের সঙ্গে মিল রেখে করা হয়ে থাকে আর এই কসমেটিক ফিলিংয়ের অন্যতম উপাদান হলো এই লাইট কিওর বা লেজার ফিলিং এই লেজার ফিলিং বা লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমে যে কোনো দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে ফিলিং করা হয়ে থাকে আর এটিকেই বলা হয় কসমেটিক ফিলিং যা দাঁতের সৌন্দর্য পুনরায় আগের মতো করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ গর্ত হয়ে গেছে এখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে আর সেই ক্যারিজটা পরিষ্কার করার পরে এখানে ট্রিটমেন্ট করে সেই কসমেটিক ফিলিংয়ের মাধ্যমে বা লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমে জায়গাটি পূরণ করে দেওয়া হয়েছে যেটি দেখে বোঝাও যাচ্ছে না যে এখানে পূর্বের থেকে গর্ত ছিল বা কোনো রোগে আক্রান্ত ছিল এটি মূলত কসমেটিক ফিলিংয়ের গুণাগুণ ভিউার্স এই ফিলিং দ্বারা ফিলিং করলে দাঁত পূর্বে যেমন ছিল ঠিক তেমনটি হয়ে যায় ভিওয়ার্স যদি কখনও দাঁত ভেঙে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমন ভাঙা দাঁতের ক্ষেত্রেও কসমেটিক লাইট কিউর ফিলিংয়ের দ্বারা যদি আপনি ফিলিং করান সেক্ষেত্রে দেখতে সেম আগের মতো হয়ে যাবে এমন ভাঙা দাঁতের জন্যও কিন্তু কসমেটিক ফিলিংয়ের ব্যবহার হয়ে থাকে এছাড়া ভিওয়ার্স অনেকে যে ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে এই ফাঁকা দাঁতের ট্রিটমেন্টও কিন্তু কেউ কেউ এই লাইট কিওর ফিলিং বা কসমেটিক ফিলিং দ্বারা ট্রিটমেন্ট করিয়ে থাকে এখনো শুন এই ফিলিংয়ের খরচ সম্পর্কে জেনে নিই সাধারণভাবে যদি কিনা এমনটি হয়ে থাকে যে দাঁতের ফাঁকা আপনি ফিলিং করিয়ে বন্ধ করতে চাচ্ছেন তবে এটি সাধারণত খরচটা বহন করে চেম্বার এবং ডক্টরের কোয়ালিফিকেশনের পরে তো আনুমানিক একটা ধারণা আমি আপনাদেরকে দিতে চলেছি যদি এমন ফাঁকার জন্য আপনি কসমেটিক ফিলিং করিয়ে দাঁতের ফাঁকাটি বন্ধ করতে চান সেক্ষেত্রে হয়তো আপনার পনেরোশো থেকে দুই টাকার মতো খরচ আসতে পারে এছাড়া ভিওয়ার্স যদি এ ধরনের সামান্য গর্ত হয় তাহলে আপনি যদি সেখানে কসমেটিক ফিলিং করাতে চান তাহলে মোটামুটি সাতশো থেকে এক হাজার টাকার মতো খরচ হতে পারে অথবা চেম্বার এবং ডক্টরের তারতম্য অনুযায়ী পনেরোশো থেকে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত খরচ হতে পারে এক একটা দাঁত ফিলিং করার জন্য তো ভিওয়ার্স যেহেতু কসমেটিক ফিলিং খুবই একটি এমন ফিলিং যেটি আপনি দাঁতের সব ক্ষেত্রে ব্যবহার করা যায় মারির দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা যায় সামনের দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং হানড্রেড পারসেন্ট কালার ম্যাচিং হয় বলে এটি বেশ ব্যয়বহুলও হয়ে থাকে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম Thank you.